প্রদেশ বিজেপির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রবিবার চা শ্রমিকদের এবং আদিবাসীদের উন্নয়নে বিজেপি দলের প্রয়াসের কথা উল্লেখ করেন দলের নেতা সন্তোষ সাহা। বিধানসভা নির্বাচনে দল চা শ্রমিক নেতা দিলীপ তাঁতিকে একটি আসনে প্রার্থী করেছে, সে বিষয়ের উল্লেখ করে তাকে বিশাল পদক্ষেপ বলে জানান সন্তোষ সাহা। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছেন এবং আমাদের সঙ্গে সাধারণ শ্রমিকের যিনি প্রতিনিধিত্ব করবেন দিলীপ তাঁতি আমার পাশে বসে আছেন, আমার ডানদিকে দিলীপ তাঁতি বসে আছে, যে চা বাগান শ্রমিকদের ভারতীয় জনতা পার্টি শুধু রাজনৈতিক স্বীকৃতি দেয়নি। আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টি 2018 সালে ক্ষমতায় আসার পর আমরা ধাপে ধাপে এই রাজ্যের আদিবাসী সমাজের যারা চা শ্রমিক তাদেরকে একদিকে আমরা অর্থনৈতিকগতভাবে সমৃদ্ধ করার চেষ্টা করছি এবং যেখানে 105 টাকা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল আমাদের সরকার আসার পর চা শ্রমিকদের আমরা 176 টাকা মজুরি করেছি। পাশাপাশি যেটা ত্রিপুরা রাজ্যে ঐতিহাসিক ব্যাপার ভারতবর্ষে আছে কিনা আমার জানা নেই, 7230টা চা বাগান পরিবারকে আমরা পাট্টা এবং পর্চা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতিমধ্যে প্রায় 80% বাগানে বাগান শ্রমিকদের আমরা 2 ঘন্টা করে জায়গার রাজ্যের চা শ্রমিক এবং আদিবাসী উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক ভূমিকা এবং বিজেপি দলের প্রয়াসের কথা উল্লেখ করে কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।